धन्यवाद सबाइके सेंट जेवियर्स हाई स्कूल ऑनलाइन क्लास ए पक्ष थेके तोमादेर सबाइके जानाई आंतरिक शुभेच्छा एवं अभिनंदन। बर्तमान COVID-19 खुबी आबार प्रकट धारण करेछे, से कारणे तोमरा सबाई सावधाने थाकबे, বাইরে গেলেই মাস্ক ব্যবহার করবে। আমি যেহেতু এখন ক্লাস নিচ্ছি সেহেতু মাস্ক আমার আছে, তবুও মাস্ক আমি মুখে দিয়ে ক্লাস নিলে অসুবিধা হয়, সে কারণে মাস্কটাকে আমি সাইড করেছি। একটা বিষয় হচ্ছে, গতকালকে আমি কিন্তু অনুপাত সমানুপাত নিয়ে কথা বলেছিলাম নবম শ্রেণীর 11 অধ্যায়ে। আজকে ওই 11 অধ্যায়ের পরেই আরেকটি চর্চা আমরা করব, সেটা হচ্ছে আমরা যোজন বিয়োজন, যোজন বিয়োজন নিয়ে গতকাল ক্লাসে আমি বুঝিয়েছিলাম যোজনটা কী ছিল। কোনো পূর্ণ অথবা ভগ্নাংশে আমরা যোজন মানে এক কথায় বলা যায় যোগ। কেমন সেটা দেখো, লব বাই অর, এটা কিন্তু একটি ভগ্নাংশ। এটিকে যদি যোজন করতে হয়, এর সাথে আমি যোগ করলাম এক, তাই একে যদি আমি লসঙ্গ করি তাহলে হওয়া এখানে লব প্লাস, এটা এটাকে বলা হয়েছে যোজন। তোমরা সবাই বুঝতে পেরেছ যোজনটা কি? যোজনটা হচ্ছে যে কোনো ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যার সাথে এক যোগ করলে যেটা হবে সেটা হবে যোজন। এবার আসছি বিয়োজন, ঠিক তার উল্টো বিপরীত, এক বিয়োগ। কিরকম? এটা হচ্ছে বিয়োজন, এটা বিয়োজন, তাহলে আমরা বুঝতে পেরেছি কি বললাম, যোজন আর বিয়োজনের সূত্রটা হচ্ছে যোজন হচ্ছে লব প্লাস হর বাই হর, লব মাইনাস হর বাই, এটা বিয়োগ। এখন আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা কিছু প্র্যাকটিস করতে চাই। যেমন আমি একটি অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, সেটা করো দেখো, অঙ্কটা হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স কি হলে দেখাও যে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। কথাটা এইটা আমার মূল অঙ্ক, প্রমাণ করতে হবে এটা, অথবা এখানে প্রশ্নকর্তা তার কৌশল অ্যাপ্লাই করে ছাত্র ছাত্রীর মেধা যাচাইয়ের জন্য এখানে এই প্রমাণ করতে এই টার্ম দিতে পারে, অথবা দিতে পারে পি স্কোয়ার এক্স মাইনাস টু পি প্লাস এক্স সমান জিরো, অথবা দিতে পারে
x into p square plus 1 equal to 2. কি বললাম বলতো? কি বললাম? বললাম যে প্রদত্ত এই রাশি থেকে আমাকে এটা প্রমাণ করতে হতে পারে, প্রশ্নকর্তা এটা দিতে পারে, দিতে পারে এটাও, দিতে পারে দিতে পারে এটাও। অর্থাৎ তোমাদের কি সবসময় মূল বেসিক জিনিসটা তোমাকে বুঝতে হবে। বেসিক জিনিসটা কি? যে এখান থেকে এই যে তিনটে টার্মস, এই তিনটে টার্মস আমাকে প্রথম এটা বলেই দেখো তো, এটাকে যদি আমি ক্যালকুলেট করি যদি এটা আসে, তারপরে একে যদি আমি সরলীকরণ করি, তাহলে কি এই জিনিসটা পাই না? এবং একেও যদি সরলীকরণ করি তাহলে এই যে এটাও পাই, তাহলে কি হলো? এই তিনটে জিনিস কঠিন কিছু না, তিনটে জিনিস কঠিন না। আমরা এখন এইটাকে সমাধানে যাব। তোমরা সবাই খাতায় তুলে নেবে কিন্তু অঙ্কটা। আমরা এখন মূল অঙ্কে চলে যাই। এটা প্রমাণ করতে হবে, এটা মূল অঙ্ক। আমরা যদি এখন যোজন বিয়োজন দুটো একই সাথে করি, সেটা হবে লগ প্লাস কস বাই লগ মাইনাস। এটা কিন্তু ব্র্যাকেটে এখানে লিখবো যোজন ও বিয়োজন একসাথে, যদি একসাথে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে হবে লব প্লাস হর বাই লব মাইনাস হর। কথা ক্লিয়ার? এবার এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এইটাকে সমাধান করব। কেমন? আমি যদি অঙ্কে বাম পক্ষ এবং ডান পক্ষ দেখি, তাহলে এটা এর নিচে আমি একটা অন্ধ রেখে পূর্ণ ভগ্নাংশ করে ফেললাম। এটা ছিল একটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ করলাম। এই দাঁতটার উপরটা লব, নিচটা হর। তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করবো লব প্লাস হর। লব হচ্ছে কি? রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস। এটা কিন্তু লব। ক্লিয়ার? এবার সূত্রের প্লাস, কোন সূত্রের প্লাস? এই সূত্রের প্লাস। এবার হরটা কি? রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস। আমরা এইটুকুনিকে বললাম লস, এইটুকুনি হচ্ছে হর, এটা হচ্ছে সূত্রের প্লাস। এবার বাম পক্ষ করছে কিন্তু ঠিক একইভাবে, নিচেরটা রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এইবার সূত্রে হবে মাইনাস, মাইনাস হলে মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, মাইনাস এ মাইনাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স। সবাই খেয়াল করবে কিন্তু এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। কেন? মাইনাস এ মাইনাস এ প্লাস হল, কিন্তু রুটের ভিতরের মাইনাস কিন্তু চেঞ্জ হবে না। সবাই বুঝতে পেরেছ? এবার আমি তো বাম পাশ করলাম, এবার ডান পাশটার দিকে খেয়াল নাও। ডান পাশ কি আছে? পি বাই ওয়ান। আমার লবটা আছে কি? পি প্লাস হর, হর মানে ওয়ান। ঠিক একইভাবে পি মাইনাস ওয়ান। আমরা এই যে লাইনটা করলাম, কি করলাম বলতো? এই লাইনটা করলাম আমরা একসাথে যোজন ও বিয়োজন। তাহলে কি হলো? লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা হচ্ছে যোজন বিয়োজন। প্রদত্ত রাশি আমরা এখানে সাইড নোট দিব। এই লাইনটা কি করলাম? যোজন ও বিয়োজন, যোজন ও বিয়োজন করে
আমরা এটাকে আমি এখন ক্যালকুলেশন করব, হিসাব নিকাশ করব, কি করব। দেখো এই যে টার্ম, এই টার্ম এটা কি হবে, এই টার্ম এই টার্ম কেটে এক জিনিস প্লাস মাইনাস কেটে গেলে তখন এরা কি থাকছে, টু রুট ওভার ওয়ান প্লাস এক্স, নিচে থাকবে কি টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স। টু হলো কেন, এই একটা আর এই একটা তাহলে দুইটা, এই একটা আর এই একটা তাহলে দুইটা সমান সমান টু প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান। ক্লিয়ার? এই উপরে একই জিনিস কেটে যাবে। আমি বাম সাইডে এখন এই রুটটাকে রাখতে চাই না, রুটটা উঠে দিতে হবে। রুট উঠে দিলে কি করতে হবে, বর্গ, বর্গমূলকে যদি আমি রুট উঠে দিই তাহলে আমার কি বর্গ করতে হবে, সেটা কেমন আমরা কিন্তু সাইড নোটটা দিব যে কি করলাম, এই লাইনটা এক্সামিনারকে বুঝিয়ে দেবো যেটা আমি উভয় পক্ষে বর্গ করলাম, কেন বর্গমূলকে উঠানোর জন্য পাউসা। তাহলে এই বর্গ, এই বর্গমূল আর এই বর্গ এটা করলে তখন এইটা রুট আর এই স্কোয়ারে কেটে যায়, থাকবে ডান সাইডে থাকবে কি ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স। আর এটাকে যদি আমি স্কোয়ার করি, পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান টু স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান, কেন এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই স্কোয়ারটা উপরে নিচে এটা দুটো, তাহলে এ প্লাস হোল স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস টু এ বি, বি মানে ওয়ান, পির সাথে গুণ করলে পি ও কে পি, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তার মানে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান। ক্লিয়ার? এটা কিন্তু আমি এখন এইটাকে আমি আবার ঠিক এইরকম যে জন্য এটাকে আবার একইভাবে দুজন কেমন, দেখো এটাকে যদি দুজন দিয়ে করি বাম সাইডে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, আমি বাম সাইডে দুজন দিয়ে করলাম, তাহলে কি হলো এ এখানে লব প্লাস ওয়ান লব মাইনাস ওয়ান। এবার ডান পাশটাকে আমি যে জন বিজন করব এরকম পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান প্লাস পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান, নিচে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি মাইনাস ওয়ান। নিচের লাইনটা কিন্তু একটু তোমাকে বুঝতে হবে দেবো ভালো করে, যেহেতু এর আগে মাইনাস চিহ্ন হয়েছে তখন এর ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কী করে কী লিখবো ডাকবো যোজন ও বিয়োজন। এখন যোজন বিয়োজন করার সময় দেখবে এখানে উপর নিচে প্লাস মাইনাস কী আছে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এইটা এইটা কেটে যাবে, এইটা এইটা কেটে যাবে, এইটা এইটা কেটে যাবে। আমরা কি বুঝতে পেরেছি কিছু? আমরা এখন এটাকে এই ওই লাইনটাকে হিসাব নিকাশ করবো, এখন কিরকম হিসাব নিকাশ করবো দেখো, বাম সাইডে কি থাকলো এক আর এক দুই,
নিচে বাম নিচে বাম সাইডে নিচে কি থাকলো টু এক্স, উপরে কি থাকলো পি স্কোয়ার, পি স্কোয়ার কয়টা দুইটা, টু কমন নাও, এক এর এক কত দুই, তার মানে পি স্কোয়ার, নিচে টু পি, টু পি কয়টা থাকলো ফোর পি, বুঝে গেল এবার এই টু পি কেটে গেল, এই টু আর এই ফোর কাটলে ওখান কাটতে তাহলে এখানে উপরে কি থাকলো, উপরে কিছু থাকলো, হ্যাঁ আছে উপরে ওয়ান, ওয়ান বাই এক্স সমান সমান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু, ক্লিয়ার, এটা থাকবে। এখন আমাকে প্রশ্নকর্তা কিন্তু বলেছে প্রমাণ করতে হবে যে পি স্কোয়ার, এক নম্বর প্রমাণ করতে হবে পি স্কোয়ার প্লাস মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা এক নম্বর। দুই নম্বর বলছেন যে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস এক্স সমান সমান জিরো। তিন নম্বর বলছেন যে তিন নম্বর বলছেন এক্স ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান জিরো। এই প্রশ্নকর্তা তিনি প্রশ্ন ওই মূল অঙ্ক এটা দিয়ে তোমাকে কিন্তু এটাও প্রমাণ করতে বলতে পারে, এটাও বলতে পারে, এটাও বলতে পারে। সে কারণে আমাদের প্রিপারেশন থাকতে হবে কোনটা কোন সময় আমার মেধা যাচাই করবেন প্রশ্ন করতে, সেদিকে আমাকে কিন্তু সবসময় খেয়াল থাকতে হবে। এবার আমি যদি একে ক্রস মাল্টিফিকেশন করি, আমরা কিন্তু প্রায় উত্তরের কাছাকাছি চলে আসছি, এক্স ইন্টু টু স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু, এটা কিন্তু আমরা আর গুণন পদ্ধতিতে ক্রস মাল্টিফিকেশনে এই লাইনটা লিখতে পারি। এবার দেখো এর সাথে গুণের সম্পর্ক, এটা এখানে আসলে ভাগ হয়ে গেল টু স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু পি বাই এক্স অর টু স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান। আমরা কিন্তু এই এক নম্বরটা প্রমাণ করলাম, কি করলাম সবাই বুঝতে পেরেছ, আমরা কিন্তু এক নম্বরটা প্রমাণ করলাম। তোমরা এই যে এক নম্বরটা প্রমাণ করেছি, সবাই একটু দেখ খেয়াল নেবে যে এক নম্বরটা যখন প্রমাণ হলো, এখন যদি এর থেকে এইটাকে দুই নম্বর যদি প্রমাণ করতে বলে তখন এটাকে আমি লসাগু করি, কিরকম লসাগু করলে এক্স লসাগু হলো, লসাগু হলি পি স্কোয়ার এক্স মাইনাস টু টু প্লাস এক্স ইকুয়াল টু জিরো হবে, এটাকে লসাগু করি, এই জিরোর সাথে এক্স গুণ করলে কি হয় পি স্কোয়ার এক্স মাইনাস টু টু প্লাস এক্স, এটা কিন্তু এবার দুই নম্বর প্রমাণ। তাহলে আমাকে কিন্তু দুই নম্বর প্রমাণ করতে গেলে কিন্তু এক নম্বর রেজাল্টটি আগে করে নিতে হবে, তারপর দুই নম্বর, কিন্তু যদি তিন নম্বর প্রমাণ করতে পারে তাহলে আমাকে অঙ্ক করে দুই নম্বর এক নম্বর এবং দুই নম্বর করে তারপরে তিন নম্বর আসবে। যেমন এখান থেকে যদি তুমি এক্স এই দুটো থেকে যদি এক্স কমন নাও তাহলে থাকবে টি স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা যদি এভাবে চলে যায় তাহলে সেখানে তিন নম্বর কমন। আমরা এভাবে যোজন বিয়োজন সূত্র প্রয়োগ করে আমরা
পদার্থ অনুশীলনে এই জটিল জটিল সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং তোমরা সেভাবে প্র্যাকটিস করবে বাসায়। অঙ্ক বই বের করে দেখবে এই সূত্রে আমি তোমাকে এইচ ডাব্লু একটা দিই, যেমন এইচ ডাব্লু এইচ ডাব্লু যে তুমি নিয়ে নাও, যেমন রুট ওয়ার ওয়ান প্লাস এম প্লাস রুট ওয়ার ওয়ান মাইনাস এম বাই রুট ওয়ার ওয়ান প্লাস এম মাইনাস রুট ওয়ার ওয়ান মাইনাস এম ইকুয়াল টু এ হলে এ হলে এ যদি হয় তখন তুমি প্রমাণ করো যে দেখাও যে এ স্কোয়ার মাইনাস টু এ বাই এম প্লাস ওয়ান এইটা তোমাকে বাসায় প্রমাণ করতে হবে, পারবে না? অথবা লাস্ট দিতে পারে যে তোমাকে লাস্ট দিতে পারে যে এম ইনটু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এটা দিতে পারে। তাহলে তোমাকে কিন্তু মাঝখানে একটি লাইন এই লাইনটাও কিন্তু করে নিতে হবে, ক্লিয়ার? তাহলে এটা তোমাকে থাকছে এইচ ডাব্লু, এটা বাসায় এই অঙ্কটা তোমরা পড়বে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা আমার অনলাইনে ক্লাস ঠিক মতন করছো এবং বাসাতে প্র্যাকটিস করছো, সে কারণে তোমাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আমি প্রণব কুমার মিস্ত্রি, প্রণব স্যার, এই সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে 1982 সালে যোগদান করি। আর এই ডিসেম্বর মাসের আজকে 1 তারিখ, এই ডিসেম্বর মাসের 17 তারিখে আমি রিটায়ার করব। দীর্ঘ সময় বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীর সাথে আমার পরিচয় ঘটেছে, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে আমার পরিচয় ঘটেছে, অভিভাবক অভিভাবিকাদের সাথে পরিচয় ঘটেছে। সবাই আমার খুব কাছের এবং আন্তরিক, তোমরা আমার জন্য দোয়া করো আমি সুস্থভাবে জন্য থাকি। তোমাদের সবার প্রতি আমার ধন্যবাদ।